প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আর আমি ক্লাসের চার নম্বর ধারণা অনুসারী সহকারী অধ্যাপক নাজিরপুর ডিগ্রি কলেজ। আজ দীর্ঘদিন হলো তোমাদের ক্লাস শুরু হয়েছে, কিন্তু তোমাদের সুনাম অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। আমাদের খুব খারাপ লাগছে, নিয়তি নিষ্ঠুর পরিহাস, করার কিছুই নেই। যেখানেই থাকো ভালো থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, দেখা হবে। আজকে তোমাদের আমি ক্লাস নেব একটি চাহিদা সমীকরণ থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। বন্ধুরা, ইতিপূর্বে তোমাদেরকে আমি চাহিদা কাকে বলে এই চাহিদা চ্যাপ্টারে সেটা বুঝিয়েছি। চাহিদা কাকে বলে, ব্যক্তিগত চাহিদা কি, বাজার চাহিদা কি, একটি চাহিদা রেখা চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়, চাহিদা রেখার নির্ধারণগুলি কি কি, কি কি বিষয়ের উপর চাহিদা নির্ভর করে, ইত্যাদি বিষয়গুলি তোমাদেরকে বিশদ আলোচনা করেছি। আজকে তোমাদের আমি ক্লাসে বোঝাবো, তোমরা একটু মনোযোগী হও, খাতা কলম রেডি হয়ে যাও। আজকে তোমাদের বোঝাবো, আগে পড়াইছি চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়, আজকে পড়াবো চাহিদা সমীকরণ থেকে, একটি গাণিতিক সমীকরণ থাকবে সেই সমীকরণ থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটা তোমাদের পড়াবো। তবে তা আলোচনা করার আগে তোমাদের একটু ধারণা দিই, এক ধ্রুবক কাকে বলে, চলক কাকে বলে, একটু তোমাদের ধারণা থাকা দরকার। চলক, যেমন যেসব বিষয়ের মান, যেসব বিষয়ের মান পরিবর্তিত হতে পারে বা বিভিন্ন অবস্থা ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন সংখ্যা হয় তাদেরকে সাধারণত চলক বলে। অর্থনীতিতে এবং গণিত শাস্ত্রে এই চলকগুলিকে অর্থনীতিতে ইংরেজি শব্দ এবং গণিত অর্থনীতিতে গ্রিক শব্দ, আর গণিত শাস্ত্রে সেটাকে ইংরেজি শব্দ দ্বারা চিহ্নিত করা হয়। যেমন অর্থনীতিতে আলফা বেটা গামা ইত্যাদি চিহ্ন দ্বারা শনাক্ত করা হয়। আলফা বিটা গামা এইসব চিহ্ন দ্বারা অর্থনীতি শাস্ত্রে চলকগুলিকে চিহ্নিত করা হয়। আর গণিত শাস্ত্রে চিহ্নিত করা হয় এ বি সি ডি ইত্যাদি চিহ্ন দ্বারা চলকগুলিকে প্রকাশ করা হয়। তাহলে গণিত শাস্ত্রে কি দেখে করা হয়, গণিত শাস্ত্রে করা হয় এ বি সি ডি ইংরেজি বর্ণমালাগুলি দ্বারা, আর অর্থনীতি শাস্ত্রে চিহ্নিত করা হয় আলফা বেটা গামা ফাই ইত্যাদি চিহ্ন দ্বারা। তাহলে চলক কাকে বলে, যে সব রাশি ভিন্ন ভিন্ন অবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন মান গ্রহণ করে তাদেরকে চলক বলে। আর এই চলক সম্বন্ধে আর একজন অর্থনীতিবিদ অধ্যাপক জে সি সিয়ান বলেছে, যে আর মান পরিবর্তিত হয় তাদেরকে আমরা চলক বলি। এই চলকগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক। স্বাধীন চলক কি, যে চলক নিজের মানের উপর নির্ভরশীল, অন্য কোনো মানের উপর নির্ভরশীল নয় তাদেরকে স্বাধীন চলক বলে। স্বাধীন বলো না তোমরা, আমরা বুঝি না, স্বাধীন চেতা মানুষ, স্বাধীন চেতা মানুষ নিজের ধাম খেয়ালের মতো যে যা করে সে যা করে সেটাই। কিন্তু অধীন হলে আর একজনের প্রাধীন, আর একজনের হুকুম ছাড়া সে চলতে পারে না, আর একজন কমান্ড করে লেখা সে চলতে পারবে, বা একটা দাগ দিয়ে দাগের বাইরে যায় না, এত টাকার বেশি দিও না, আর একজনের নির্দেশিকা না পাওয়া পর্যন্ত সে দিতে পারে না, চলতে পারে না, তাকে বলা হয় হচ্ছে অধীন। আর এই অর্থনীতির সাথে তাকে বলা হয় হচ্ছে চলকের ক্ষেত্রে অধীন চলক, মানে আর একজনের মানের উপর সে নির্ভরশীল। তাহলে যে আর একজনের মানের উপর নির্ভরশীল তাকে বলা হচ্ছে পরাধীন বা অধীন চলক, আর যে চলক নিজের মানের উপর নিজেই চলে, অন্য কোনো মানের উপর নির্ভরশীল না, তাদেরকে বলা হয় স্বাধীন চলক। বন্ধুরা, কেন তোমাকে চলক সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি, আমি যে সমীকরণটা পড়াবো, যে সমীকরণ থেকে একটি চাহিদা রেখা অঙ্কন করাবো, সেখানে চলকের কথা বলে আসবে। চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, আর ধ্রুবক কাকে বলে, চলকের বিপরীত। চলকের ক্ষেত্রে কি, যার মান পরিবর্তিত হতে পারে ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন হয় তাকে চলক বলে। আর ধ্রুবক ঠিক চলকের বিপরীত, ধ্রুবকের মান স্থির থাকে, কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় হচ্ছে ধ্রুবক। যেমন ইংরেজিতে আমরা বলি এক দুই তিন চার ইত্যাদি যে সংখ্যাগুলি আছে সবসময় স্থির থাকে। এখন বন্ধুরা আমরা পড়াশোনায় চলে যাই একটু ভালো করে, সেটা হচ্ছে মূল পড়া যাও, একটি চাহিদা সমীকরণ থেকে কিভাবে চাহিদা রেখা
অঙ্কন করতে পারি। তো প্রথমে আমি একটি চাহিদা সমীকরণ আগে আঁকায় নিই। দেখো বন্ধুরা, এখানে দেখো বন্ধুরা, ডি ইকুয়াল টু ফাইভ মাইনাস বি, একটি চাহিদা সমীকরণ। এই সমীকরণ থেকে আমি একটি চাহিদা সূচি তৈরি করব, আর চাহিদা সূচি তৈরি করার পরে সেই সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে বলব। দেখো, এই যে আগে তোমাদের পড়ালাম চলক কি, চলক এখানে পি এর বিভিন্ন মানের জন্য ডি এর বিভিন্ন মান হবে, পি এর বিভিন্ন মানের জন্য ডি এর বিভিন্ন মানের মান হবে। তার মানে পি হচ্ছে স্বাধীন চলক আর পি হচ্ছে অধীন চলক। ডি এর মান যখন পি এর মান যখন পরিবর্তন হচ্ছে, ডি এর মানও তখন পরিবর্তন হচ্ছে। মানে এখানে দেখো ডি ইকুয়াল টু ফাইভ মাইনাস পি, এখন পি ইকুয়াল টু ওয়ান হলে কত হয়, পি ইকুয়াল টু জিরো হলে, জিরো হলে ডি সমান হচ্ছে ফাইভ মাইনাস জিরো সমান সমান পাঁচ, পি ইকুয়াল টু ওয়ান হলে ডি সমান সমান ফাইভ মাইনাস ওয়ান সমান সমান চার, পি ইকুয়াল টু টু হলে ডি ইকুয়াল টু হচ্ছে ফাইভ মাইনাস টু সমান সমান থ্রি, পি ইকুয়াল টু থ্রি হলে ডি সমান কত হচ্ছে ফাইভ মাইনাস থ্রি সমান সমান টু, পি ইকুয়াল টু ফোর হলে ডি সমান সমান ফাইভ মাইনাস ফোর সমান সমান ওয়ান, পি ইকুয়াল টু জিরো হলে, জিরো হলে ডি সমান সমান ফাইভ মাইনাস জিরো সমান সমান পি ইকুয়াল টু ফাইভ হলে, পি ইকুয়াল টু ফাইভ হলে ডি ইকুয়াল টু জিরো। বন্ধুরা তোমরা দেখো একটু খেয়াল করে, পি এর বিভিন্ন মানের জন্য ডি এর বিভিন্ন মান হচ্ছে। পি যখন জিরো হলো তখন ডি হল সমান ফাইভ, পি যখন জিরো হয় ডি সমান কত হচ্ছে ফাইভ, পি এর মান যখন ওয়ান হচ্ছে ডি এর মান তখন ফাইভ মাইনাস ওয়ান। এই যে সমীকরণ আমরা বসা দিচ্ছি ডি ইকুয়াল টু ফাইভ মাইনাস ওয়ান, এটা একটা সমীকরণ। আমরা কি কি পড়াচ্ছি, একটি চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন। তাহলে চাহিদা রেখা অঙ্কন করতে হলে কি হয়, একটি সূচি লাগে, সেই সূচিটা আমরা আগে এখানে গাণিতিক ভাবে অঙ্কের মাধ্যমে বের করে নিচ্ছি। পি এর বিভিন্ন মানের জন্য ডি এর বিভিন্ন মান হচ্ছে, অর্থাৎ পি এখানে স্বাধীন চলক আর ডি হচ্ছে পরাধীন চলক। এই পি এর বিভিন্ন মানের জন্য ডি এর বিভিন্ন মান হচ্ছে, এই ডি এর বিভিন্ন মানের পরে হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা সূচি তৈরি করে নিচ্ছি। তেমনি ভাবে পি ইকুয়াল টু টু হলে ডি ইকুয়াল টু থ্রি, পি ইকুয়াল টু থ্রি হলে ডি ইকুয়াল টু টু, পি ইকুয়াল টু ফোর হলে ডি ইকুয়াল টু ফোর, ডি ইকুয়াল টু ওয়ান, পি ইকুয়াল টু ফাইভ হলে ডি হচ্ছে জিরো। তাহলে এই যে একটি পি এর বিভিন্ন মানের জন্য ডি এর বিভিন্ন মান হচ্ছে, এটা দ্বারা আমরা কি করতে পারি, একটি কাল্পনিক সূচি তৈরি হয়ে গেল। এই সূচিটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি ডি ইকুয়াল টু জিরো হলে ডি ফাইভ, পি ইকুয়াল টু ওয়ান হলে ডি ফোর, পি ইকুয়াল টু হলে ডি থ্রি, পি ইকুয়াল টু থ্রি হলে ডি টু, পি ইকুয়াল টু ফোর হলে ডি ওয়ান, পি ইকুয়াল টু ফাইভ হলে ডি জিরো। তাহলে আমরা কি করলাম, দেখো পি যখন জিরো ছিল, পি যখন জিরো ছিল ডি ছিল কত ফাইভ, পি ইকুয়াল টু ওয়ান হলে পি ইকুয়াল টু ওয়ান হলে ডি কত হয় ডি ফোর, পি ইকুয়াল টু হলে ডি ফোর, পি এর মান যখন টু ডি এর মান যখন থ্রি, পি ইকুয়াল টু থ্রি হলে ডি এর মান টু, পি ইকুয়াল টু ফোর হলে ডি এর মান হচ্ছে ওয়ান, পি ইকুয়াল টু ফাইভ হলে ডি এর মান হচ্ছে জিরো। তাহলে এটা কি হলো বন্ধুরা, একটি কাল্পনিক সূচি তৈরি হলো। তাহলে আমরা কি পড়াচ্ছিলাম, একটি কাল্পনিক চাহিদা, একটি চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন। তাহলে সমীকরণ থেকে, এই সমীকরণ থেকে আমরা চাহিদা সূচি অঙ্কন করে ফেললাম, পি এর বিভিন্ন মানের জন্য ডি এর বিভিন্ন মান হয়েছে, এটা হচ্ছে চাহিদা সূচি। এখন এই সূচি থেকে আমরা ইজিলি ভাবে একটা চাহিদা রেখা অঙ্কন করতে পারবো।
এই যে সূচি, চাহিদা সূচি, বন্ধুরা দেখো দাম যেমন ছিল 5 টাকা তখন চাহিদা ছিল 0 0 সাধারণত আমরা দামকে ভূমি অক্ষে দামকে লম্ব অক্ষে আর চাহিদাকে ভূমি অক্ষে নির্দেশ করছি দেখো দাম যেমন ছিল 5 টাকা তখন চাহিদা ছিল 0 দাম যখন 4 টাকা চাহিদা হচ্ছে 1 একক দাম যখন 3 টাকা চাহিদা তখন 2 একক দাম যখন 3 চাহিদা তখন 3 দাম যখন 2 দাম যখন 2 চাহিদা যখন 3 দাম যখন 3 দাম যখন এও সরি সরি দাম যখন 5 টাকা চাহিদা ছিল 0 দাম যখন 4 টাকা একটু কমলো তখন চাহিদা 1 একক হলো দাম যখন 8 টাকা কমে 3 টাকা হলো চাহিদা একটু বাড়লো 2 একক হলো দাম যখন 8 টাকা কমে 2 টাকা হলো চাহিদা একটু বেড়লো 3 একক হলো দাম যখন আরো কমে 1 টাকা হলো তখন চাহিদা 5 একক হলো দাম যখন 0 হলো তখন চাহিদা 5 একক হয়ে গেল তাহলে দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক এই বিপরীতমুখী সম্পর্ক হওয়ার কারণে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে এই যে দামের সাথে বিপরীত সম্পর্ক এটাকে আমরা একটা সূচির মাধ্যমে রেখা চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে সেটাই হবে হচ্ছে চাহিদা রেখা এই এখানে বিন্দুগুলি ডি এ বি সি ডি ই এফ এই বিন্দুগুলি যোগ করে যে রেখাটি পাওয়া যায় সেটাই হচ্ছে নির্ণয় চাহিদা রেখা আমরা একটি সমীকরণ সেই সমীকরণে চাহিদা সূচি তৈরি করছি চাহিদা সূচি তৈরি করে চাহিদা রেখা অঙ্কন করছি এখন এই বিন্দুগুলো যোগ করলে যে রেখাটি পাওয়া যায় সেই রেখাটাই হচ্ছে নির্ণয় চাহিদা রেখা তাহলে বন্ধুরা আমরা কি করলাম আজকে পড়ালাম একটি কাল্পনিক চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করে তোমাদের দেখালাম বন্ধুরা বুঝতে কোনো অসুবিধা হলে এই যে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে 01740 92 83 96 আমি মোহাম্মদ হারুন রশিদ সহকারী অধ্যাপক নাজিরপুর ডিগ্রি কলেজ তোমরা যে কোনো প্রশ্ন যে কোনো সময় আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদেরকে সুন্দরভাবে সেটা বোঝার চেষ্টা করব মোবাইলের মাধ্যমে আর সুস্থ থাকলে কখনো যদি পাও আমার সঙ্গে দেখা করো ব্যক্তিগতভাবে আমি আরো সুন্দরভাবে বোঝার চেষ্টা করব তো ঠিক আছে খোদা হাফেজ ভালো থাকো সুন্দর থাকো আবার দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে নতুন কোনো সময়ে খোদা হাফেজ